দেখো দেখো আমার ছেলেরা কি করছে, এরা এই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে কত আনন্দ কত উৎফুল্ল ভাবে রয়েছে, কিন্তু এরা যখন দেখবে হাগুমুতু করছে তখন কি এরা পরিষ্কার করবে? কাউকে দেবে না, কাউকে ধরতে দেবে না, ছুতে দেবে না, মানে এত দুষ্টামি করতে সেগুলারে নিয়ে যা বলার বাইরে। তো আজকে সকালে তো স্কুলে যাইনি, কারণ আরাফের শরীরটা অনেকটা খারাপ ছিল, যার কারণে স্কুলে যাওয়া হয়নি, তো বাসায় ছিলাম। সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি, এখনই শুরু করলাম, আর এখনও কোনো কাজকর্ম শুরু করিনি। ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা কিনে এনে খেলাম, তারপরে দেখছি যে ওরা খেলতেছে, মানে ইয়ামিনের মতো ইয়ামিন খেলতেছে, তার ইচ্ছে মতো সে খেলতেছে, তার কি কেউ কিছু বলা নেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কথা কিন্তু অনেক আগে শুরু করে দিয়েছি, ভিডিও অনেক আগে শুরু করেছি, কিন্তু ইন্ট্রো দিতে মনে ছিল না। তো যাই হোক, সন্ধ্যা বাজে, এখন বিকেল হয়ে গেছে, বিকেল সম্ভবত 4টা বাজে। তো ঘুম থেকে একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা ভাত খেয়ে, তো ভাত খেয়ে ঘুমানোর পর ঘুম থেকে উঠে বিছানাগুলোকে এক গুজগাজ করে নিই, কারণ ম্যাডাম আসার সময় হয়ে গেছে। আর এখানে দেখো ইয়ামিন ম্যাডাম আসার আগে ঘরটাকে কি এলোমেলো করে রেখেছে। তো যেহেতু একটু একটু বিকেল দিকে সব কাজ শুরু করেছি, তো একটু এলোমেলো হয়ে গেছে, তো এখন এগুলোকে একটু গুজগাজ করবো। আর আকাশটা কিন্তু অন্ধকার হয়ে আসছে, যাই না কেন, আবার কি বৃষ্টি নামবে কি নামবে না, তো আগে ঘরগুলো গুছিয়ে নিই ভালোভাবে, বিছানা টিছানা ঝাড়া পাড়া দিয়ে। আজকে কোনো কিছু রান্নাও করিনি, গতকালকের আগের যা ছিল সেগুলোই গরম টরম করে খেয়েছি, কারণ রান্না করতে একটু ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। দেখবে ঘরের বাচ্চাদের যদি অসুস্থ থাকে, শরীর খারাপ থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এদিক দিয়ে ইয়ামিনের জ্বর ভালো হচ্ছে না, ঠান্ডা কমছে না, আর ওদিক দিয়ে আলিফেরও হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লো, মানে এই সব দিক দিয়ে মিলিয়ে না আমি একদম গোল পাকিয়ে যাচ্ছি, কেমন যে লাগছে। তো এজন্য আর কি এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ ব্যাট, তো আমি বয়স দিচ্ছি, সেই সময় ইয়ামিন আমার পাশে এসে বসে আছে, সে দেখতেছে। তো ওকে ওর মানে ওকে যে ভিডিওতে দেখা যাচ্ছে, মোবাইলে দেখা যাচ্ছে, সেটাই সে বারবার বোঝাতে চাচ্ছে যে তাকে ওইখানে দেখা যাচ্ছে, তার ব্যাট দেখা যাচ্ছে। তো আমি এখানে ঘরটার আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ম্যাম এসে পড়লে আর কিছু করতে পারবো না। একটা আর একজন মানুষ যদি ঘরে এসে দেখে ঘরগুলো এলোমেলো অগোছানো হয়ে আছে, তাহলে কেমন লাগে? তো আমি ঘরটার গুছিয়ে রান্না করতে চলে এসেছি, কারণ রান্না কিন্তু কিছুই করিনি, এখন রান্না বসিয়েছি। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন এই ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর জানো একটু গ্যাসের পরিমাণ কম থাকে, যার কারণে রান্না হতে সময় লাগে। আর আজকে আলু বেগুন দিয়ে ওই যে গুড়া মাছ কিনে এনেছিলাম, তো আর একটু অর্ধেকটা রয়ে গিয়েছিলো, সেই অর্ধেকটাকে আজকে আলু বেগুন দিয়ে রান্না করব। এভাবে গুঁড়ো মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, চচ্চড়ি করলে একবার রান্না করে খেয়ে দেখো, খুবই স্বাদ লাগে খেতে, আর সাথে যদি ধনে পাতা দেওয়া যায় তা ওয়াও ওয়াও ওয়াও। তো আমি ধনে পাতা দিতে পারিনি, কারণ আমার ঘরে ধনে পাতা ছিল না, আর অত রাতে মানে সন্ধ্যার সময় বের হওয়াটাও আসলে ঠিক না, এই জন্য আর আমি বের হইনি। তো আমার এখানে রান্নাবান্না সব শেষ, আর এই কড়াইটার থেকে আমি আর নামাইনি, কারণ এটাকে আমি আবার পরে পোড়া পোড়া করবো, ওই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো সন্ধ্যার রান্নাবান্না শেষ করলাম, ম্যাডামও পড়িয়ে গেল, এখন কেক এনেছি, অথচ কেক তাদের কেটে খাওয়াবো না, সেটা কি আর হয়। তো কেকটাকে বের করলাম, এখন ইয়ামিন বলছে হ্যাপি খাবো হ্যাপি খাবো হ্যাপি হ্যাপি খাবো, তো ওকে বলে ঠিকই, কিন্তু ওইটাকে মনে করে ও হ্যাপি বার্থডে কেক। তো যাই হোক, ওই কেকটা কেটে ওদেরকে আগে দিয়ে নেব, আর আম্মু ওদেরকে সবাইকে দিয়ে তারপর যেটুকু থাকে সেটুকু কেটে বাটিতে রেখে দেবো। তো সেটা অবশ্যই তোমরা দেখতেই পাবে। আলিফের শরীরটা আসলে অনেকটা খারাপ, ও কথা বলতে পারছে না বা কোনো কিছু করতে মন চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ওর জন্য তোমরা সবাই দোয়া করো, তোমাদের দোয়া, তোমাদের দোয়া সত্যি খুব প্রয়োজন, সবাই দোয়া করো। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না শেষ, তো এখন যাবো একটু বাইরে, বাইরে এসেছি। তো আম্মু বলল চলো একটু ফুচকা খেয়ে নিই, আমি ইয়ামিন আর আম্মু এসেছি, তো ফুচকা খেয়ে নিলাম। এখানে ফুচকা খেতে আসছিলাম, তো এখানে ফুচকা খাওয়ার চটপুরির অনেক নাম শুনেছিলাম, বাট তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, কারণ অনেক অনেক লোক যখন কাস্টমার যখন এসে পড়ে তখন আসলে কাকে রেখে কাকে কি করবে সেটা আসলে তারা হুদিশ হারিয়ে ফেলে। তো এই হচ্ছে গিয়ে আর কি অবস্থা, কাস্টমারকে ধরে রাখার জন্য যে যাদের যেরকম ইয়ে করা ছিল সেরকম করেনি। আমরা চেয়েছিলাম অনেকটা পরিমাণ ঝাল দিয়ে খেতে, কিন্তু সেই পরিমাণ ঝাল তো দেয়নি, টকও ছিল না, তো খেতে আসলে সব মিলিয়ে ভালো লাগেনি। তো চলে আসলাম একটু কসমেটিকের দোকানে, কসমেটিকের দোকানে এসেছি কিছু ব্যাগ, একটা ব্যাগ কেনার জন্য, আরও কিছু দরকারি জিনিস আছে সেগুলো কিনবো। তো সেগুলো আসলে
পরে কেনার ইচ্ছা আছে, তো দামগুলো জিজ্ঞেস করে গেলাম আর ব্যাগটা যে প্রয়োজন সেটাও কিনে নিয়ে গেলাম। কারণ স্কুলে যখন যাই তখন একটা হাতে এটা থাকে, একটা হতো ওটা থাকে, ব্যাগ থাকে, মোবাইল থাকে, তো একটার ব্যাগের মধ্যে যদি সব নেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই ব্যাগটাকেই কিনে নিয়ে আসলাম। সবাই জানিও কমেন্ট করে কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।